বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত থাকতে প্রতিদিনের রাশিফল দেখতে জ্যোতিষীয় আলোচনা শুনতে এই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশনটা অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন যাতে একটাও ভিডিও মিস না করে নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি 5ই এপ্রিল 2023 এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আজ পূর্ণিমা চন্দ্র পৃথিবী একদিকে এবং অপরদিকে চন্দ্র সূর্য এবং বৃহস্পতির সংযোগ এবং এই পূর্ণিমা তিথির প্রভাবে চন্দ্র অবশ্যই শক্তিশালী এবং বলবত্তাযুক্ত হচ্ছে এবং চন্দ্র আরও শক্তিশালী হয়ে উঠছে আজকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু চন্দ্র স্বনক্ষত্র হস্তায় অবস্থানরত অবস্থার জন্য অর্থাৎ চন্দ্রের প্রভাবযুক্ত দিন আজকে সারাদিন এবং আগামীকাল যে দিন আসছে সেই দিন কিন্তু শুক্রের কিন্তু রাশি পরিবর্তন এবং শুক্র আমাদের ভৌতিক সুখ চাহিদা আমাদের বিলাসিতা এবং অবশ্যই মানসিক ইচ্ছা স্ফূর্তির কারকগ্রহ এবং মায়ার কারকগ্রহ হচ্ছে শুক্র তো এই শুক্রের রাশি পরিবর্তনের দরুন কিছু বিষয় সুখ শান্তির অভাব এবং রাশি পরিবর্তন করার জন্য শুক্রের যে ইনস্ট্যান্ট যে পাওয়ার বা এনার্জি তার মধ্যে কিছুটা ক্ষয় হওয়ার জন্য কিছু জায়গায় সমস্যাও আছে সেই সামগ্রিক দিকগুলো মাথায় রেখে আমাদের প্রথম জেনারেল প্রেডিকশান যেটা রাশি লগ্ন থেকে একদমই আলাদা আপনারা সকলে আগে এটা মনোযোগ সহকারে শুনে নেবেন প্রথমেই যেটা দেখতে পাচ্ছি এটা খুব সহজ প্রেডিকশান যে চন্দ্র প্রভাব বাড়াচ্ছে এবং চন্দ্র শক্তিশালী হচ্ছে তো সাধারণভাবে আজকের দিনটা মানসিক প্রভাবের তাড়না কিন্তু অত্যন্ত বেশি থাকবে অর্থাৎ মনের ভেতর আনন্দ থাকলেও তার যেমন উন্মাদনা বেশি থাকবে মনের ভেতর দুঃখ থাকলেও তার আবেগ বেশি থাকবে মন খুব সেন্সিটিভ হলে সেই অনুভূতিগুলো কিন্তু মনের ভেতর অবশ্যই চিন্তাগ্রস্ত আপনাকে করতে পারে ছোট কিছু দেখলেন ছোট কিছু শুনলেন কোনো বিষয় কোনো ভিডিও দেখলেন সেগুলো মনের ওপর কিন্তু দারুণভাবে চাপ ফেলতে পারে তাই আমি মনে করি আজকে সারাদিনে কোনো উগ্রতা কোনো ভায়োলেন্স এগুলোকে অ্যাভয়েড করে চলা উচিত এমন কোনো সিনেমা দেখছেন যেখানে অতিরিক্ত কোনো দুঃখ আছে অতিরিক্ত কোনো ভায়োলেন্স আছে এইগুলো কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু পরিহার করতে হবে তাহলে আজকের দিনটা আপনার ক্ষেত্রে অনেকটা সহজ কমফোর্টেবল এগুলো কিন্তু হওয়ার টেন্ডেন্সি আমরা হরোস্কোপে পাবো চন্দ্র শুভ মানে এটা মানতে হবে আজকে সারাদিনে বেশ কিছু ক্ষেত্রে শুভ ঘটনারও কিন্তু সঙ্গবদ্ধ প্রভাব থাকবে প্রথমেই আজকের দিনে আমি বলবো যে হস্তা নক্ষত্র যে নক্ষত্রের কথা আমরা আলোচনায় রাখলাম সেই নক্ষত্রের সিম্বল হচ্ছে মুষ্টিবদ্ধ হাত যাকে আমরা হাতের মুঠো বা ঘুষি এগুলো বলে থাকি তো হাত দিয়ে স্পেশালাইজ যে কাজগুলো করা যায় সেই কাজগুলোর মধ্যে আজকে বিশেষভাবে ভালো থাকবে যেমন সেলাই ফোঁড়ার কাজ আমরা বলে থাকি হাতের রান্না ভালো বক্সিং খেলা ইত্যাদি হাত দিয়ে যেসব খেলা খেলতে হয় যেমন ক্যারাম বা অন্যান্য খেলার বা ইত্যাদির মধ্যে হাতের যে ব্যবহার হয় যেমন হকি ইত্যাদি বা আপনি যদি কোনো ধরনের কিবোর্ড টাইপিং বা ইত্যাদির সঙ্গে বা লেখালেখির সঙ্গে যুক্ত থাকেন সেই কাজগুলোর ক্ষেত্রে হাতের যেখানে বিশেষভাবে ব্যবহার হয় সব কাজেই হাত ব্যবহার হয় কিন্তু হাতের বিশেষতা যেখানে আছে যেখানে ধরুন কেউ দেয়াল লিখছেন কোনো লেখালেখি আঁকছেন আর্টিস্ট একজন সেই জায়গাগুলো আজকের দিনটায় অবশ্যই বিশেষভাবে কার্যকরী এবং ভালো যাবে হস্তা নক্ষত্র একটু শুভ নক্ষত্র বলে আজকের দিনে শুভ কাজ বা নৈতিকভাবে যেটা আপনার মনে হয় শুভ সুন্দর এই ধরনের কাজগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো চন্দ্র মা মাতৃস্থানকে রিপ্রেজেন্ট করে যে কোনো রকম সমস্যায় মা মাতৃস্থানীয় ব্যক্তির কিন্তু পরামর্শ নেবেন কিন্তু আজকের দিনের যে মূল দুর্বলতাটা সেটা হচ্ছে মানসিক স্তরে প্রথমে আমি বলবো ছোটোখাটো বিষয় ধরুন কেউ আপনাকে কিছু বললো কেউ আপনাকে কিছু ঠুকে কথা বললো কেউ আপনার ভুলটা ধরিয়ে দিল যদি একটা এরকম ঘটনা ঘটে সেই ছোটো ঘটনাটাই সারা দিন ব্যাপী আপনার মনকে দারুণভাবে প্রভাবিত করবে এবং নানাভাবে আপনাকে মনটাকে কিন্তু চিন্তিত করে রাখবে ছোটোখাটো বিষয় আপনাকে ভুল ধরলো অফিসের বস কিছু বললো আপনার পরিবারের লোক কিছু বললো আপনাকে রাস্তার লোক প্রতিবেশীর এরা কেউ কিছু বললো সেইটাই কিন্তু মাথার ভেতর চলতে থাকবে সারাদিন এবং যেটা আপনার কাজকে পণ্ড করতে পারে যেটা আপনার সুখকে নষ্ট করতে পারে কারণ সুখের কারকগ্রহ শুক্র রাশি পরিবর্তনরত হওয়ার জন্য মানসিক সুখ বা সুখের চাহিদার জায়গাটা খানিকটা দুর্বলতার মধ্যে থাকছে জল দুধ সাদা জিনিসপত্র বস্ত্র মেডিকেলের বিষয়ে কোনো সেবামূলক কাজ কাঁচের জিনিসপত্র বা বেবি ফুডস এই ধরনের ক্ষেত্রগুলো অবশ্যই আজকের দিনে এই ধরনের সেক্টরগুলো চাকরি ব্যবসা দুক্ষেত্রেই ভালো ফল পাবেন এবং এখানে সূর্যচন্দ্র বৃহস্পতির কম্বিনেশন থাকার জন্য সরকারি কাজ অ্যাডমিনিস্ট্রেশন সিভিল কাজ এখানে যে কোনো ধরনের পাইকারি দ্রব্যের যারা কাজ করছেন গার্মেন্ট সেক্টরে যারা আছেন কৃষিকাজের সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন মাথায় রাখবেন সুখের কারকগ্রহ শুক্রের রাশি পরিবর্তনের জন্য বিশেষত এই মুহূর্তে আমার ফাটকার ক্ষেত্রে একটু আজকের দিনটা এবং আগামীকালটা দুর্বল মনে হচ্ছে তো ফাটকার ক্ষেত্রে যারা ইনভেস্ট করেন একটু খেয়াল রাখবেন নেশাপানের প্রবৃত্তি যাদের আছে তারা কিন্তু সতর্ক থাকবেন গাইনি সমস্যা কোনো সেক্সুয়াল ডিজিজ পেটের সমস্যা যারা ভুগছেন একটু আপডাউনের মধ্যে আজকের দিনটা চলতে পারে
চন্দ্র শুক্রের কম্বিনেশন রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে আজকের দিনটা বিশেষভাবে প্রভাবশালী এবং সমাজে যারা পদ প্রতিষ্ঠায় আছেন, যারা পাবলিক ফিগার, তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু যথেষ্ট ভালো যেতে পারে। অনুরূপভাবে মাথায় রাখবেন, আজকের দিনে কোনো প্রতিষ্ঠিত ব্যক্তির বিরুদ্ধাচরণ করে খুব একটা সুবিধা আপনি করতে পারবেন না, এটা কিন্তু মাথায় রাখা খুব জরুরি। জন্মছকে চন্দ্রের দশা, সূর্য চন্দ্রের কম্বিনেশনের দশা আজকের দিনটা বিশেষভাবে প্রভাব বিস্তার করতে পারে। আপনার যদি অমাবস্যার দিন জন্ম হয় তাহলে মানসিক কিছু বিষয়ে ডিপ্রেশন আসতে পারে। চন্দ্র শক্তিশালী হলে মানসিক সমস্যায় যারা ভুগছেন, মেন্টাল ডিজিজ, ডিপ্রেশন, অন্যান্য বিষয়গুলো, সেগুলো কিছুটা বাড়তে পারে। অন্যান্য বিষয়গুলো আসছি, তার আগে একটু বলে নিই যে স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ চেম্বারে যেটা আপনার সুবিধা হয় আমাদের সঙ্গে কিন্তু ডিটেলে আলোচনা সেরে ফেলতে পারেন। সে আলোচনা হবে বিস্তারিত, ফোনে হোক বা চেম্বারে ডিটেল সব প্রশ্নের উত্তর পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে আলোচনাটা হবে। আর আশা রাখি পুরো বিষয়টা আপনার জন্য সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। ভিডিওটি লাইক এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই অবশ্যই কিন্তু প্রেস করে রাখবেন। হ্যাঁ, আমরা যেখানে ছিলাম, এবার আসা যাক সম্পর্ক এবং প্রেমের ক্ষেত্রে। দেখুন, সম্পর্ক বা প্রেম রিলেশনশিপের কথা যদি বলি, যেহেতু শুক্রের রাশি পরিবর্তন, সেই জায়গাটা আমার মনে হয় একটু আপনাদের যে পারিপার্শ্বিক যে সমস্যাগুলো বর্তমানে চলছে, মানে কেউ ধরুন এখন কোনো ঝঞ্ঝাটে আছে, সেগুলোর ক্ষেত্রে মানিয়ে চলা আজ এবং আগামীকাল খুবই জরুরি। কারণ আজকে চন্দ্র পূর্ণিমায় থাকছে, যাবতীয় ভেতরের ব্যথা, বেদনা, কষ্ট, ভালো লাগা, রাগ, অনুরাগ যা আছে তা কিন্তু বহিঃপ্রকাশ হবে এবং সেটা অবশ্যই কন্ট্রোল করতে হবে। সাধারণত যাদের কোনো সমস্যা বা প্রবলেম চলছে না, তারা সাধারণত প্রেম বা সম্পর্কের ক্ষেত্রে দিনটা আবেগতাড়িত হিসেবে কাটাবেন, অন্যান্য সমস্যা নেই, কিন্তু এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আর যদি আপনার ভেতরে ইগো এবং জেদ এই দুটো বিষয় বেশি থাকে, তাহলে কিন্তু এটা কিন্তু কিছুটা সমস্যা তৈরি করতে পারে, অন্যথায় আজকের দিনটা ভালো যাবে। দাম্পত্য সুখ অনেকটা স্টেবল হলো শুক্রের ট্রানজিটের জন্য, আত্মীয় স্বজনের সঙ্গে বিবাদ অশান্তি সেগুলো কিন্তু কিছুটা থাকতে পারে। কোনো কিছু না পেলে অতিরিক্ত চাহিদা বা সেটা না পেলে মনের ভেতরে ভীষণ মাত্রায় আক্রোশ, জেদ, এগুলো কিন্তু কিছু বিষয় অনেকের বাড়তে পারে। অন্যান্য বিষয় কালচারাল ইত্যাদি ফিল্ড ওভারঅল ভালো যাবে। জনসংযোগমূলক যে কোনো কাজ আজকের দিনে ভালো যাবে। মিষ্টির দোকান, খাদ্যদ্রব্য ইত্যাদি জাতীয় পেশার সঙ্গে যুক্ত যারা আছেন ভালো ফল আজকের দিনে পেতে পারেন। জলবাহিত রোগ হওয়ার সম্ভাবনা কিছু বিষয়ে থাকছে, খাবার জলটা যেখানে দিয়ে খাচ্ছেন বা ইত্যাদি সেগুলো একটু বুঝে শুনে খাবেন। আর অন্যান্য বিষয়ে এখানে আমি সেবা ধর্মকে বিশেষভাবে প্রাধান্য দেবো, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। যারা এই কমিউনিকেটিভ কাজ বা জনসংযোগমূলক কাজ করেন, প্রচুর মানুষের সঙ্গে মিট করতে হয় সারাদিনে, চাকরি ব্যবসা, সেলফ প্রফেশন, সামাজিক ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে, সেখানে কিছু মানুষের সঙ্গে মিট করে আপনি কিন্তু কিছুটা মানসিকভাবে ডিস্টার্ব থাকতে পারেন, এটা খেয়াল রাখবেন। রেগুলার পড়াশোনা, কালচারাল কিছু নিয়ে পড়াশোনা, উচ্চশিক্ষা, এগুলোর ক্ষেত্রে সেরকম কোনো সমস্যা বা বাধা বিঘ্নতা সেই অর্থে থাকছে না। আধ্যাত্মিক ক্রিয়াকাজ, গুরুর সান্নিধ্য, এগুলো কিন্তু আজকের দিনে পেতেই পারেন, সেখানে কোনো প্রবলেমের আতাবরণ আজকে হরোস্কোপে নেই। তবে পূর্ণিমা তিথির প্রভাবের জন্য হার্টের সমস্যা যাদের আছে খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন গাইনি সমস্যার বিষয়ে। এবং এখানে অবশ্যই কিন্তু যাদের কোনো ধরনের মেন্টাল স্ট্রেস চলছে সেগুলো একটু আধটু বাড়ার সম্ভাবনা আছে। আর অন্যান্য বিষয়ের মধ্যে এখানে বলবো, কোনো কাজ সূচনা করার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো। কাউকে কোনো উপদেশ দেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা অবশ্যই ভালো, বা উপদেশ নেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। তবে শুক্রের রাশি পরিবর্তনের জন্য এই অনলাইন ফ্রড চক্র, কিছু বিষয়ে যারা জালিয়াতি করেন, সস্তায় ভাবছেন জিনিসপত্র পেয়ে যাবেন, এগুলোর মধ্যে কিন্তু কিছুটা আপনাকে চোখ কান খোলা রাখতে হবে। এগুলোর থেকে কিন্তু প্রবলেম আসার সম্ভাবনা অতি প্রবল থাকছে বলে আমার মনে হয়, এই দিকগুলো খেয়াল রাখবেন। এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। আজকে নক্ষত্র হচ্ছে, আপনারা শুনলেন, হস্তা এবং যা সিম্বল মুষ্টিবদ্ধ হাত। আপনার লগ্ন বা রাশি নক্ষত্র যদি হস্তা হয়, রোহিণী হয় বা শ্রবণ হয়, দিনটা আপনার পক্ষে অত্যন্ত অনুভূতিপ্রবণ থাকবে। কিন্তু শুধুমাত্র রাশি নক্ষত্র, হস্তা, শ্রবণ এবং রোহিণীর ক্ষেত্রে আপনার ক্ষেত্রে প্রাপ্তিযোগ থাকবে। যেহেতু একদম সকাল সকাল সূর্যের নক্ষত্র থাকছে এবং একটু বেলার দিকে চন্দ্রের নক্ষত্র, কিছুটা তফাৎ আপনি মানসিক ক্ষেত্রে বুঝতে পারবেন। অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো ফল পাবে তার মধ্যে অবশ্যই কৃত্তিকা, উত্তর ফাল্গুনী এবং উত্তরাষাঢ়া তিন সূর্যের নক্ষত্র ভালো ফল পাবে। ভালো ফল পাবে মৃগশিরা, চিত্র এবং ধনিষ্ঠা তিন মঙ্গলের নক্ষত্র, এবং ভালো ফল পাবে রাহুর নক্ষত্র, আদ্রা, সাতী এবং শতবিষা। ভালো ফল মানে ফল পাবেন মানে এই নয় যে কোনো মানসিক প্রভাব থাকবে না, মানসিক প্রভাব একদম চরমে থাকবে। ভালো ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ, কিন্তু কিছু কাজে সুবিধাজনক জায়গা অবশ্যই থাকবে। অপরদিকে যারা কিছু বিষয়ে সমস্যা বা ছোটোখাটো প্রবলেম ফেস করবে তাদের কথা আসা যাক, তারা হলে প্রথমে হচ্ছে শুক্রের নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাশারা। একে তো শুক্রের ট্রানজিট, দুই শুক্রের নক্ষত্রে কিছুটা সমস্যা বা প্রবলেম থাকতে পারে, এবং প্রবলেম থাকতে পারে পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ বৃহস্পতি নক্ষত্রে। তবে জন্মছকে যাদের গজকুশলী যোগ বা পূর্ণিমার দিন, আগের দিন পরের দিন জন্ম হয়েছে, তারা কিন্তু কিছু বিষয়ে অ্যাডভান্টেজও পাবেন। এবার অবশ্যই আমাদের দেখতে হবে যে আজকের যে বারবেলা, সেই বারবেলার প্রভাব আমরা কিন্তু কীভাবে কিন্তু আজকের দিনে পাচ্ছি। আজকের বারবেলার যে প্রভাবগুলো পাচ্ছি সেটা হচ্ছে অবশ্যই কিন্তু সকাল 8:35 থেকে 10:07-এর মধ্যে পুনরায় বারবেলা থাকছে
সকাল 11:40 থেকে দুপুর 1:12-র মধ্যে, এই দুটো সময় যদি আপনারা চান ইম্পর্টেন্ট কার্যাদি এগুলো কিন্তু পরিহার করতে পারেন। আমরা প্রথমেই বলবো সংখ্যা তত্ত্ব হিসেবে আজকে দুই সংখ্যার প্রভাবাধীন দিন। দুই সংখ্যার ভেতর আবেগ, অনুভূতি, নতুন কিছু বিষয়, শুভ সূচনা এগুলো কিন্তু থাকতে পারে। দুই সংখ্যার ভেতরে কিন্তু খুব মনের মানসিক প্রভাবিত বিষয়গুলো থাকতে পারে। দুই সংখ্যা যদি দেখেন বাড়ির নাম্বার, গাড়ির নাম্বার বা কোনো আপনার মোবাইল নাম্বারে দুয়ের আধিক্য আছে, তাহলে এই ধরনের ঘটনা আসতে পারে। অপরদিকে রং যদি বলি, সাদা, শ্বেত, শুভ্র এবং দুধ সাদা রঙের প্রভাব থাকছে, যেটা মেষের ক্ষেত্রে অত্যন্ত শুভ, সঙ্গে তারা হলুদদা ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে অবশ্যই কিন্তু আজকের দিনে সাদা, অফ হোয়াইট এবং অবশ্যই হালকা নীল ব্যবহার করা যেতে পারে। মিথুনের ক্ষেত্রে সাদা সবুজ ব্যবহার করা যেতে পারে এবং কর্কটের ক্ষেত্রে এখানে কিন্তু সাদা, লাল, হলুদ ব্যবহার করা যেতে পারে। সিংহের ক্ষেত্রে অবশ্যই সাদা, সবুজ এবং অফ হোয়াইট ব্যবহার করা যেতে পারে। এখানে তুলার ক্ষেত্রে অবশ্যই কিন্তু এখানে লাল এবং নীল ব্যবহার করা যেতে পারে। বৃশ্চিকের ক্ষেত্রে অবশ্যই আজকের দিনে সাদা, হলুদ, লাল ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে সাদা, হলুদ, লাল, তাছাড়া সবুজ ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে এখানে কিন্তু সাদা এবং অবশ্যই অফ হোয়াইট এবং নীল ব্যবহার করা যেতে পারে। কুম্ভের ক্ষেত্রে সাদা, হলুদ এবং তার সঙ্গে হালকা সবুজ ব্যবহার করতে পারেন। সাদার তুলনায় হলুদ, সবুজ এগুলো বেশি শুভ বলে আমার মনে হয়। মিনের ক্ষেত্রে আজকের দিনে সাদা, হলুদ, লাল এবং অফ হোয়াইট কালার ব্যবহার করা যেতে পারে। এবার আসুন লগ্ন রাশি আলোচনাটা জেনে নিই। ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করে নেবেন। মেষলগ্ন মেষ রাশি ক্ষেত্রে ষষ্ঠস্থ চন্দ্র এবং প্রথমে সে সূর্যের নক্ষত্র থাকলেও তারপর চন্দ্রের নক্ষত্র এবং পূর্ণিমা তিথির প্রভাব থাকছে। কম্পারেটিভ জায়গাগুলো বেশ ভালো। গৃহস্থানের আপনার বাড়ির কাজকর্ম, পারিবারিক কিছু কাজকর্ম, আপনার জিনিসপত্র কেনাকাটির ক্ষেত্রে দিনটা ভালো। তবুও আমার যেটা মনে হয়, গৃহ শান্তি বলতে যেটা আমরা বুঝি, সেই জায়গাটা একটু হলেও অসুবিধা থাকতে পারে। কারোর সঙ্গে একটু মতের অমিল হওয়ার সম্ভাবনা আছে। সম্পর্কের দিকটা, দিনের শুরুর দিকটা আবেগপূর্ণ, পরবর্তী সময়টা স্থিতিশীল থাকবে। আবেগপূর্ণতা থাকবে সারাদিনে, তবে আমি এটুকু বলবো যে যদি আপনার ক্ষেত্রে ঝগড়া, অশান্তি ইত্যাদি না হয়ে থাকে, তাহলে আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে, কিন্তু ইমোশনের বিষয়টা একটু কন্ট্রোল করতে হবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, দাম্পত্য সুখে সেরকম সমস্যা নেই, প্রেমজ বিবাহের কানেকশান আছে। শুক্র রাশি থেকে সরছে, শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। লাইফ পার্টনারের হেলথের বিষয়ে সামান্য খেয়াল রাখবেন। ফিনান্সিয়াল কাজগুলোর ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন, কোনো ভুল খাতে ইনভেস্ট না হয়ে যায় সেটা খেয়াল রাখবেন। সামাজিক যোগাযোগ মোটের উপর ভালো হবে। মেডিকেল কাজে অগ্রগতি আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি, এই বিষয়টা অবশ্যই আপনারা গুড রেজাল্ট পাবেন। কোনো জিনিসপত্র কেনাকাটি ইত্যাদি ক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু মোটামুটি ভালো যেতে পারে। ব্যাক পেনের সমস্যা হতে পারে, একটু ঘুমের আপ ডাউন হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। বিদেশি কাজ, দূরের কাজ, ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো ভালো। কর্মস্থান এবং সেলফ প্রফেশন এগুলো কিন্তু মোটের উপর পজিটিভ থাকছে, তবে ব্যবসার ক্ষেত্রটা একটু ধীরে চলনীতি অবলম্বন করতে হবে যেহেতু শুক্রের রাশি পরিবর্তন আগামীকাল। এই ভিডিওর পরে আপনারা ভিডিওটি পেয়ে যাবেন, অবশ্যই এপ্রিল এবং মের রাশিফলটা দেখে নেবেন। আর এখানে এটুকু বলবো যে ষষ্ঠস্থ চন্দ্র, সূর্য এবং বৃহস্পতির কানেকশান, এখানে কিন্তু আপনার ক্ষেত্রে কম্পিটিটিভ এক্সাম, খেলোয়াড়দের ক্ষেত্রে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা, প্রতিযোগিতামূলক বিষয়, অন্য কোনো পরীক্ষা, এগুলোতে ভালো ফল অবশ্যই প্রদান করবে। এবং জমি জায়গা বাড়িগুলো সেল করতে চাইলে নতুন কোনো যোগাযোগ আনবে। বিদ্যাভা মোটের উপর শুভ থাকবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন বৃষরাশি ক্ষেত্রে রাশির অধিপতি রাশিতে প্রবেশ করছে, অর্থাৎ শুক্র আপনাদের প্রবেশ করছে লগ্ন এবং রাশিতে, তো তার একটা প্রভাব আছে। শরীর স্বাস্থ্যের দিকটা নজর রাখতে হবে চন্দ্র পঞ্চমে থাকার জন্য। ক্রিয়েটিভ পার্সনদের ক্ষেত্রে দিনটা বেশ ভালো। প্রেমের ক্ষেত্রে ইমোশান অত্যন্ত রাইজিং থাকবে, আনন্দ হলেও আনন্দ, কোনো বিষয়ে দুঃখ হলেও সেটা আবেগপূর্ণতার অনেক বেশি থাকছে সেটা থাকবে। কিন্তু জেনারেলি উপরোক্ত দেখতে গেলে প্রেমের জায়গাটা ভালো, কিন্তু ইমোশনাল যখনই বিষয়গুলো থাকবে তখনই কিছু সেটা রাইজিং থাকবে। হালকা পেটের গোলমাল থাকতে পারে, নতুন সন্তান যোগে অসুবিধা নেই। ফাটকা লাভের যোগ থাকলেও একটু বুঝে শুনে এগোবেন। শুক্রের রাশি পরিবর্তন জন্য ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজগুলোর ক্ষেত্রে একটু বাধা বিঘ্নতা থাকতে পারে। ঘোরাঘুরি ব্যস্ততা এগুলো কিন্তু থাকতে পারে। প্রাপ্তিযোগ শুভ, আয়ভাব শুভ। কম লাইনের কাজ, কমিউনিকেটিভ কাজ, ঘুরে ফিরে কাজ, এগুলোতে ভালো ফল পাবেন। টার্গেট হিট করার ক্ষেত্রে ভালো। ব্যবসার স্থান মোটের উপর খারাপ না। শৌখিন দ্রব্যাদি, সুগন্ধি দ্রব্য, আর্টিস্টিক ট্যালেন্ট যারা আছেন, কাপড় জামা, বস্ত্র, খাদ্য, আহার্য সামগ্রী, ব্যবসাগুলো ভালো যাবে। সন্তানের মতকে গুরুত্ব দেবেন, মায়ের মতকে অবশ্যই গুরুত্ব দেবেন। ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর এখানে আমি আরও এটুকু বলবো যে চন্দ্র পঞ্চমে থাকার জন্য এবং একাদশকে বিশেষিত করার জন্য আপনার ক্ষেত্রে ফিনান্সিয়াল কোনো ইনভেস্টমেন্ট ইত্যাদি সেগুলো কিন্তু খেয়াল রাখবেন, একটু মেপেঝুপে করতে পারেন, অসুবিধা কিছু নেই। এবং খাওয়া দাওয়ার রুচির কিছুটা পরিবর্তন হবে, রোজ নামচাটা একটু অন্যরকম থাকবে আজকের সারাদিনে। ডিটেলে জানতে অবশ্যই ভিডিওগুলো দেখে নিন। শুক্রের লগ্নে প্রবেশের পর আপনারা কিন্তু অনেকটা স্টেবল ফল পাবেন, আপনার শরীর স্বাস্থ্য দিক থেকে, মন মানসিকতার দিক থেকে এবং কম্পিটিশনের দিক থেকে। সঙ্গে বিবাহ যোগ আসছে, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা আজও করতে পারেন। দাম্পত্য সুখও ভালো যাবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
মিথুন লগ্ন মিথুন রাশি ক্ষেত্রে চন্দ্র চতুর্থভাবে এবং পূর্ণিমা এখানেই হচ্ছে। বাড়ি ঘর গৃহ বাস্তু সংক্রান্ত বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। সকালের দিকটা একটু জেদপূর্ণ থাকতে পারে, বাকি সারাদিনটা ইমোশনাল থাকতে পারে। শুক্র প্রবেশ করতে চলেছে রাশির দ্বাদশে, এই সময় যারা মেনলি পেটের সমস্যা হেলথ ইস্যুতে ভুগছেন তারা একটু সতর্ক থাকবেন, তবে আগামী দিনের পর থেকে এটা অনেকটা ভালো ফল পাবেন। বিদ্যাভাব শুভ, প্রেমের ক্ষেত্রে এই মুহূর্তে কোনো চরম ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ভালো নয়। যদি প্রেমের ক্ষেত্রে কোনো ডিসিশন নিতে হয় আপনি আগামীকালের পর থেকে নিতে পারেন, মানে 7 তারিখের পর থেকে এখানে কিন্তু নিতে পারেন। আর এটুকু বলবো যে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, দাম্পত্য সুখ স্থিতিশীল থাকছে এবং এখানে সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসাস থাকবেন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো যেতে পারে। এবং এখানে ইচ্ছা শখ পূরণ কেনাকাটি এগুলো হওয়ার সম্ভাবনা আছে। কর্মযোগ ভালো যাবে, কাজের ক্ষেত্রে কোনো উন্নতি খবর খবর আসবে, তবে কাজের ক্ষেত্রে আপনি প্রফেশনাল লাইফে একটু পার্সোনাল লাইফের সঙ্গে অ্যাটাচ করে ফেলবেন কোনো বিষয়। কিছু বিষয় একটু ইমোশনাল থাকতে পারে, এটা খেয়াল রাখবেন। পারিবারিক কাজ, গৃহস্থলী কাজ, বাড়ি থেকে পরিচালিত এরকম কোনো কাজ, ওয়ার্ক ফ্রম হোম, এগুলো বেশি ভালো যাবে। গাড়ির ব্যবসা ইত্যাদিগুলো ভালো যাবে, সেলফ প্রফেশন ভালো যাবে। মিডিয়া মেডিকেল ইত্যাদি নিয়ে যারা যুক্ত আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন। অনলাইন ভিত্তিক কাজগুলো কিন্তু নেহাত খারাপ নয়, সেখানেও কিন্তু ভালো ফল পাবেন। কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো, গান বাজনা ইত্যাদি যারা চর্চা করছেন তাদের ক্ষেত্রে ভালো, কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড কথাকে একটু নিয়ন্ত্রণ করবেন। পুরনো টাকা কড়ি উদ্ধারের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে। বিদেশ যাত্রায় যোগ ইত্যাদি সেগুলো কিন্তু আছে, এই বিষয়ে কিন্তু অবশ্যই ভালো ফল আজকের দিনে কিন্তু পাবেন। এবং আমি এটুকু বলতে পারি যে চন্দ্র যেহেতু চতুর্থ আছে, সর্দি কাশির দাঁতের বিষয়ে একটু সতর্ক থাকবেন। ডিসিশনগুলো একটু ইমোশনের বসে হতে পারে, সেটা একটু খেয়াল রাখবেন। অন্যান্য ক্ষেত্রে চন্দ্র সূর্য এবং বৃহস্পতি কম্বিনেশন আপনার মান সম্মান প্রতিষ্ঠা রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে কোনো প্রাপ্তি যোগে ভালো ফল পাবেন। ডিটেলে জানতে আপনি ভিডিওগুলো দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। অবশ্যই এপ্রিল এবং মে অবশ্যই দেখে নেবেন নতুন রাশিফল। আর শুক্রের ভিডিওটা আসছে। কর্কট লগ্ন কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্র পূর্ণিমা তিথির আওতায় থাকার জন্য শরীর মনে অবশ্যই কিন্তু স্ট্রেংথ বাড়বে, এগিয়ে যাওয়ার ক্ষমতা বাড়বে, উদ্যমশীল মানসিকতা বাড়বে, তার সঙ্গে ঝোঁকের মাথায় বা হটকাই ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি বাড়বে, এটার উপর কন্ট্রোল করতে হবে। শুক্র রাশির দশম থেকে একাদশে প্রবেশ করছে, কর্মকেন্দ্রিক বিষয়ে একটু আপডাউন ডিস্টারবেন্স ফিল করবেন, কিন্তু কিছু প্রাপ্তিযোগও থাকতে পারে। গৃহ বাস্তু সংক্রান্ত বিষয়ে নতুন কোনো খবরাখবর আসতে পারে, মন একটু সামান্য চঞ্চল এবং বিচলিত থাকবে। বিদ্যাভাব শুভ, স্কুল কলেজের পড়াশোনা ভালো, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভদায়ক দিন থাকবে। যোগাযোগমূলক যে কোনো কাজ, কমিউনিকেটিভ কাজ, যে কোনো অনলাইনের কাজগুলো, চাকরি ব্যবসা দু ক্ষেত্রেই ভালো যাবে। সেলফ প্রফেশন কিন্তু খুবই ভালো আজকের দিনটা, কোনো ক্লায়েন্ট মিট আপ ইত্যাদি করতে পারেন। ইম্পর্টেন্ট কোনো টাস্ক থাকলে সেগুলো কিন্তু আজকের দিনে আপনি করতে পারেন। লোন প্রাপ্তির ক্ষেত্রে ভালো যেতে পারে আজকের দিনটায়, তবে ফিনান্সিয়াল ইনভেস্টমেন্টের বিষয়ে একটু চোখ কান খোলা রাখবেন। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, দাম্পত্য সুখ স্থিতিশীল, প্রেমের ক্ষেত্রে সামান্য একটু অভিমান এবং জেদকে কন্ট্রোল করতে পারলে আজকের দিনটা পজিটিভ থাকতে পারে। ভাগ্য অনেক অংশ আপনার সহায় হবে, তাই যে কাজগুলো আটকে গেছিলো, পেন্ডিং ছিল, সেগুলোকে আজকের দিনে শেষ করার জন্য প্রয়াস করুন। অন্যান্য বিষয়ের মধ্যে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ ইত্যাদি করতে পারেন, যে কোনো কন্ট্যাক্ট, যে কোনো কানেকশন এগুলো তৈরি করার ক্ষেত্রে দিনটা বেটার। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। শুক্রের ট্রানজিটটা আসছে, রাজনৈতিক ব্যক্তিত্ব যারা কোনো পাবলিক ফিগার আছেন, যারা পূজা অর্চনার সঙ্গে যুক্ত আছেন তারা অ্যাডভান্টেজ পাবেন। ভ্রমণ যোগ আজকের দিনে শুভ যেতে পারে, পূর্ণ টাকা করে উদ্ধারের ক্ষেত্রে বা কিছু পাওনাগণ্ড উদ্ধারের ক্ষেত্রে দিনটাকে কাজে লাগান। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র রাশির দ্বিতীয় এবং পূর্ণিমা, যেখানে কিন্তু সূর্য এবং চন্দ্রের মধ্যে মহাসংযোগ, আবেগতাড়িত দিন, কথা বেছে যারা খান তারা ভালো ফল পাবেন। কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে দিনটা ভালো, হাতের খরচ সামান্য ঊর্ধ্বগামী থাকবে। গান বাজনা ইত্যাদি ক্ষেত্রে যুক্ত ব্যক্তিরা ভালো, ইনভেস্টমেন্ট করতে পারেন। বিদেশি টাকা যারা ইনকাম করেন আর্থিক উন্নতি হতে পারে, তবে শারীরিক দিকটা নজর দিতে হবে, ছোটোখাটো বিষয় একটু জেদ অভিমান বাড়তে পারে। সম্পর্ক প্রেমের ক্ষেত্রে ইমোশনাল ভাবটা প্রচণ্ড বাড়তে পারে, এটা একটু কন্ট্রোল করতে হবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে, কর্মপতি শুক্রের রাশি পরিবর্তন আগামীকাল, ফলত শুক্রের ট্রানজিটের দরুন কর্মক্ষেত্রে এই মুহূর্তে স্থিতাবস্থা বজায় রাখা দরকার, মানে যেটা যেরকম চলছে তার সঙ্গে একটু মানিয়ে চলবেন। সামান্যই আজ এবং আগামীকাল কর্ম পরিবেশ নিয়ে একটু অপভিযোগ থাকতে পারে, তার মধ্যে যারা হাতের কাজ, টাইপিং, লেখালেখির কাজ, ইম্পোর্ট এক্সপোর্টের কাজ, বৈদেশিক কাজের সঙ্গে যুক্ত আছেন তারা ভালো ফল পাবেন। কোনো ট্রান্সফারের খবরাখবর আজকের দিনে আসতে পারে। ব্যবসার মধ্যে পারিবারিক পেশা, রান্নাবান্না, হাতের কাজ, যে কোনো ধরনের খাদ্যদ্রব্য রিলেটেড পেশা, এগুলো ভালো ফল পাবেন। যৌথ ক্ষেত্রেও লাভ হতে পারে এবং ব্যবসার জায়গাটা আপনাদের ক্ষেত্রে স্বাভাবিক থাকবে। তবে আমি স্পেশালি চোখের সমস্যা, হাঁটুর ব্যথা বেদনা, ইউরিনের সমস্যা, এইগুলোকে একটু খেয়াল রাখতে বলবো। ঘুমের পরিমাণ একটু বাড়তে পারে। আর এটুকু বলবো, ব্যক্তিগত তথ্য কথা নিজের ভেতর রাখার চেষ্টা করবেন, কাউকে কোনো বিষয়গুলো, গুপ্ত বিষয়গুলো বলে দেবেন না, সেটা অবশ্যই মাথায় রাখবেন। জীবনের সঙ্গে জড়িত বিষয়ে কিছু পরিবর্তনমূলক ঘটনা ঘটার সম্ভাবনা বেশি। বিস্তারিত জানতে আপকামিং ভিডিও এবং অবশ্যই আপনাদের রাশিফল আমি নতুন আপডেট দিয়েছি। এপ্রিল এবং মে মাস দুটো মাসের রাশিফল একত্রে দিয়েছে, কমপ্লিট রাশিফল দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
কন্যালগ্ন কন্যা রাশিতেই পূর্ণিমা এবং রাশিতে চন্দ্র এবং পৃথিবী এবং অপোজিটে বৃহস্পতি এবং সূর্য। অবশ্যই উদ্যমশীল মানসিকতা থাকবে, কিছু ইচ্ছা শখ পূরণ হবে, তবে রুটিন মাফিক যে জায়গায় কাজগুলো হয় সেটা কিন্তু কিছুটা পণ্ড হবে। আবেগতাড়িত হয়ে উঠবেন, অতিরিক্ত ছোটোখাটো বিষয় উন্মাদন আনন্দ এবং দুঃখ সব কিছুই মনের ভেতর বেশি বেশি কাজ করবে। বিদ্যাভাব শুভ যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে, তবে একটানা বসে যে কাজগুলো করতে হয় এক জায়গায় বসে সেগুলোতে একটু আপনার একঘেয়েমি ভাব থাকতে পারে। এখানে লোন প্রাপ্তি, কোনো জমি জায়গা সংক্রান্ত কাজ, আর্থিক কাজ সেগুলো করতে পারেন। শুক্র ভাগ্যপতি রাশি পরিবর্তন আগামীকাল বলে আপনাদের যদি খুব তাড়াহুড়ো না থাকে বিশেষ বিশেষ কাজগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু 7 তারিখ থেকে দিনটাকে চুজ করতে পারেন। এবং এখানে আমি এটুকু বলতে পারি যে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এই বিষয়টা মেনটেন করে বেশি ভালো হয়। বিবাহকেন্দ্রিক বিষয় অবশ্যই আলাপ আলোচনার যোগ, আজকের দিনে উত্তম দাম্পত্য সুখ ইমোশনাল কাটবে এবং স্থিতিশীল কাটবে। প্রেমের ক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি বজায় থাকবে, কর্মভাব শুভ। কাজের ক্ষেত্রে আপনার হয়তো এক জায়গায় বসে কাজ করতে একটু ধৈর্যহানি ঘটতে পারে, কিন্তু রেগুলার ডে ওয়ার্ক, ক্লায়েন্ট মিট আপ করে এগুলোর ক্ষেত্রে শুভ এবং ইচ্ছা শখ পূরণ ইত্যাদি এগুলো হতে পারে। ব্যবসা ক্ষেত্রটা লাভদায়ক, আমি জেনারেল প্রেডিকশনে যে ব্যবসাগুলো বলেছি সেগুলো তো ভালো যাবেই, তার সঙ্গে কিন্তু জেনারেল ব্যবসাগুলো ওভারঅল আপনার কিন্তু একটা স্ট্রেংথ থাকবে ব্যবসার ক্ষেত্রে। আজকের দিনটা পজিটিভ থাকবে, পার্টনারের মতকে গুরুত্ব দেবেন, মান সম্মান প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো, আপনার লাইফ পার্টনারের জীবনে কিছু উন্নতি হতে পারে এবং আপনার সামাজিক যোগাযোগ ইত্যাদি এগুলো কিন্তু বাড়তে পারে। তবে শুক্রের রাশি পরিবর্তনের জন্য আত্মীয় স্বজনের হেলথের বিষয়ে একটু খেয়াল রাখতে হবে, কিছু বিষয় জীবনের সঙ্গে জড়িত বিষয় পরিবর্তন একটু আসতে পারে, নেশাপানের অভ্যাস যাদের আছে সেগুলো কিন্তু কিছু অর্থে বাড়তে পারে। ডিটেলে জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে আপকামিং ভিডিওগুলি, নিচের ডিসক্রিপশন সহ পরে কাটি লিঙ্ক দেওয়া রইল। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলালগ্ন তুলারাশির ক্ষেত্রে চন্দ্র দ্বাদশ এবং পূর্ণিমা, অবশ্যই এখানে দ্বাদশে চন্দ্র এবং সূর্যের কানেকশান, পৃথিবীর কানেকশান। কর্মভাব শুভ থাকলেও কাজের ক্ষেত্রে দায় দায়িত্ব বা কাজের পরিসরটা একটু বাড়তে পারে, দূরযাত্রায় লাভ হতে পারে, বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা শুভ থাকতে পারে, দাম্পত্য সুখ ততটা ভালো বলবো না এবং শরীরের দিকটা নজর রাখতে হবে। তার কারণ হচ্ছে শুক্র সপ্তম ঘর থেকে অষ্টমের দিকে ধাবিত হচ্ছে। অবশ্যই শুক্র সক্ষেত্রী হলে কিছু ভালো ফল পাবেন, সেটা আমি আলাদা করে ভিডিওর পরেই আপনারা পেয়ে যাবেন, ভিডিওটি জানাবো, কিন্তু এটুকু বলবো যে আজকের দিনটা শরীরের দিকটা একটু নজর রাখতে হবে। সামাজিক বিষয়গুলো একটু মুখচোরা থাকা অবশ্যই ভালো, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো। লং টার্ম শর্ট টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে, বিদেশ যাত্রা দূরযাত্রা যোগ আছে। বৈদেশিক সংযোগে আর্থিক লাভ বৃদ্ধি, আর্থিক উন্নতিগুলোর সম্ভাবনা অবশ্যই বাড়ছে। সম্পর্ক প্রেমের দিকটা স্থিতিশীল থাকবে, কম্পিটিটিভ জায়গাগুলো ভালো যাবে, গুপ্ত শত্রু নাশ হতে পারে, ঘোরাঘুরি ব্যস্ততা সাধারণ দিনে আজকের দিনটা বাড়তে পারে। ব্যবসার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন, দূরের ব্যবসায় লাভ হবে, চলমান ব্যবসায় লাভ হবে। মেডিকেল ব্যবসা বা মেডিকেল রিলেটেড চাকরি বা সেলফ প্রফেশনগুলো ভালো যেতে পারে, মেডিকেল কাজগুলো পার্সোনালি ডাক্তারবাবু দেখানো বা ইত্যাদি সেগুলোতে ভালো ফল পাবেন। আর এখানে কোনো কোনো ক্ষেত্রে আমার মনে হয় শুক্রের ট্রানজিট এবং সূর্যের ষষ্ঠস্থ অবস্থান মাঝে মাঝে একটু মেজাজকে স্ট্রং রাখতে পারে, ঘুমের পরিমাণ একটু বাড়তে পারে সেটাও আমরা দেখতে পাচ্ছি। বিদেশি টাকা যারা ইনকাম করেন আয় বৃদ্ধির সংযোগ আছে, ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। লোয়ার গন ডিজের বিষয়ে একটু সতর্ক থাকবেন, বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখে নিন। আইনি কোনো প্রক্রিয়া চলে এই সময় একটু চোখ কান খোলা রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি কিন্তু সরাসরি একাদশে, প্রাপ্তিষ্ঠান শুভ, আয়ভাব শুভ, চন্দ্র পঞ্চমী বিশেষিত করছে এখানে পূর্ণিমায়, সন্তান ভাব আজকের দিনে শুভ থাকতে পারে, ইচ্ছা শখ পূরণ আপনার কিছু শখের কাজ হতে পারে, ক্রিয়েটিভিটির মধ্যে যারা যুক্ত আছেন তারা ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে সেন্সিটিভ মাইন্ড থাকবে, কিন্তু কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ, নতুন কাজের সুযোগ, অপরচুনিটি এগুলো কিন্তু থাকবে। সরকারি কর্মীরা কাজের ক্ষেত্রে এগিয়ে থাকবেন, আর্টিস্ট যারা আছেন এগিয়ে থাকবেন, মেডিকেল ফিল্ডে যারা আছেন এগিয়ে থাকবেন। এবং এখানে আমি মনে করি লোন প্রাপ্তি, পার্সোনাল কাজ এগুলো করার ক্ষেত্রে ভালো। মাথায় রাখবেন শুক্রের রাশি পরিবর্তন আগামীকাল, ফলত লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক থাকবেন। ব্যবসার ক্ষেত্রে একটু ঝুঁকিপূর্ণ বিনিয়োগগুলো এড়িয়ে চলবেন, সাবধানী পদক্ষেপ এগোবেন, সামান্য খরচ ঊর্ধ্বগামী থাকবে। বিদেশ যাত্রা দূরযাত্রা কিছু প্ল্যানিং থাকলে এই সময় একটু বাড়তি এফোর্ট আপনাকে দিতে হবে বা চোখ কান খোলা রাখবেন। আর এটুকু বলবো যে ঘোরাফেরা ব্যস্ততা কিছুটা থাকতে পারে, হালকা পেটের গোলমাল হজমের সমস্যা থাকবে শুক্রের রাশি পরিবর্তন তথা আপনাদের রাশির পঞ্চমে প্রভাব থাকার জন্য। তবে কর্মক্ষেত্রে পদোন্নতি ইত্যাদি সেগুলো হতে থাকবে আজকের দিনে, সেক্ষেত্রে সমস্যা নেই। ব্যবসার ক্ষেত্রে কিছু প্রাপ্তি যোগ থাকলে পেয়ে যাবেন, কিন্তু শুক্রের রাশি পরিবর্তনের জন্য অবশ্যই কিছু জায়গায় ট্রাভেল অবশ্যই আমাদের ফেস করতে এখানে কিন্তু দেখতে পাচ্ছি। এর বাইরে এখানে অন্যান্য বিষয়ের মধ্যে বলা যায় যে চন্দ্র যেহেতু একাদশ এবং পঞ্চমে আছে, এডুকেশনের সেক্টরের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, পড়াশোনার ক্ষেত্রে ভালো যাবে। অ্যাডমিশন, কোনো কোর্স কিছু জানার ইচ্ছা থাকলে সেগুলোতে ভালো ফল পাবেন। চাকরিমুখী যেসব পড়াশোনা চলছে সেক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু ভালো রেজাল্ট আপনি আজকের দিনে পেতে পারেন, সেই বিষয়টা অবশ্যই ভালো যেতে পারে। অন্যান্য ক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের মাসিক রাশিফল আপকামিং ভিডিওগুলো দেখবেন, সঙ্গে আপনাদের রাশি ঢাইয়ার ভিডিওটা মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
ধনুলগ্ন ধনরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশির কর্মভাবে এবং কর্মক্ষেত্রে পূর্ণিমা। কর্মক্ষেত্রে নতুন কোনো সংযোগ, জব ট্রান্সফার, জব চেঞ্জ এই ধরনের বিষয়গুলো থাকতে পারে, কিন্তু এক জায়গায় টেবিল ওয়ার্কে আপনার কিন্তু মন বসবে না। সেক্ষেত্রে আপনি যদি আউটওয়ার্কস, ফিল্ড ওয়ার্কস, ক্লায়েন্ট মিটআপ এগুলোর দিকে যোগ দেন, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো, বা যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো। মেডিকেল ফিল্ড, যে কোনো আর্টিস্টিক ট্যালেন্ট যারা আছে তারা ভালো ফল পাবেন। ওয়ার্ক ফ্রম হোমে কিছুটা আপডাউন করতে পারে। বিদ্যাভাব শুভ যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে। প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু একটু চোখ কান খুলে রাখতে হবে, কারণ প্রেমের ঘর থেকে শুক্রের প্রস্থান হচ্ছে, শুক্র রাশির ষষ্ঠে যাবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় আজ এবং আগামীকাল প্রেমের ক্ষেত্রে ছোটোখাটো বিষয় একটু মতের অমিল হওয়ার সম্ভাবনা থাকছে। বিবাহ কেন্দ্রিক আলাপালার জন্য যোগ আছে। সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন। আজকের দিনে পার্সোনাল কাজ, বাড়ির কাজ, গৃহের কাজ, নিজের ব্যক্তিগত কাজ করার ক্ষেত্রে দিনটা কিন্তু খুবই পজিটিভ। এই বিষয়ে ভাবনা চিন্তা আজকের দিনে করতে পারেন। আর আমি এটুকু বলবো, আজকের দিনে চন্দ্র সূর্যের কম্বিনেশান থাকার জন্য ভাগ্য অনেক অংশে আপনার সহায় হবে, বাধাপ্রাপ্ত কাজ এগিয়ে যাবে এবং পরিবারের মতকে সর্বাধিক কাজের ক্ষেত্রে গুরুত্ব দেবেন। অন্যান্য বিষয়ের ক্ষেত্রে গাড়ির বিজনেস, যারা সিভিল কনস্ট্রাকশন ইত্যাদি জাতীয় বিজনেস করছেন, চাকরির পাশাপাশি ব্যবসা করছেন, সেই সেক্টরগুলোতে আজকের দিনটা ভালো ফল পাবেন এবং সেলফ প্রফেশনের জায়গাটাও খারাপ নয় বলে মনে হয়। মায়ের মতকে সর্বাধিক গুরুত্ব দেবেন। আইনি প্রক্রিয়ায় কিছু সুবিধাজনক জায়গা পেতে পারেন। বিস্তারিত জানতে অবশ্যই এপ্রিলের রাশিফল এবং আপকামিং ভিডিওগুলো দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি সাপেক্ষে রাশির কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশির কিন্তু সরাসরি নবমভাবে। এখানেই পূর্ণিমা, অবশ্যই ভাগ্য অনেক অংশে আপনার সহায় হবে। কমিউনিকেশান ভালো হবে, যোগাযোগ ভালো হবে, ব্যবসার ক্ষেত্রে উন্নতির জায়গা দেখা যাচ্ছে। সোশ্যাল লাইফ বা সামাজিক জীবন ভালো হবে। কমিউনিকেটিভ কাজ, ঘুরে ফিরে কাজ, এক স্থান থেকে অন্য স্থানে যাত্রা, কমিউনিকেশান এগুলো কিন্তু আজকের দিনে ভালো হবে। সন্তান ভাব শুভ থাকলেও সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন। প্রেমের ক্ষেত্রে এবং সন্তানের বিষয় আজ এবং আগামীকাল একটু আপডাউনের মধ্যে থাকবে, কারণ প্রেমের অধিপতি শুক্র প্রেমের ঘরে ট্রানজিট করছে, এটা অত্যন্ত ভালো বিষয়। আপনি 7 তারিখ থেকে ভালো ফল পাবেন, কিন্তু ট্রানজিটের মুহূর্তটাই বিষয়টা খেয়াল রাখবেন, তবে নতুন প্রেমে যোগাযোগে আপত্তি নেই। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য সুখ অনেকটাই ভালো থাকবে আজকের দিনটায় এবং ছোটোখাটো বিষয় মুডি বা ইমোশনাল বিষয়টা থাকবে। পড়াশোনা ভালো, গবেষণা ভালো যেতে পারে, আউটডোর ওয়ার্কস, অনলাইনের কাজকর্মে অগ্রগতি থাকবে। কর্মভাবের ক্ষেত্রে আমার মনে হয় শুক্রের রাশি পরিবর্তনের জন্য কর্ম পরিবেশ নিয়ে আজ এবং আগামীকাল একটু চিন্তাগ্রস্ত হতে পারেন মকরের জাতক জাতিকারা, বিশেষত লগ্ন সাপেক্ষে। আজকের দিনটায় নতুন উদ্যোগ নেওয়া, পুরো টাকাকড়ি উদ্ধার করা, ভ্রমণ যোগ এগুলো কিন্তু আজকের দিনে মোটের ওপর ভালো যাওয়ার সম্ভাবনা আছে। আর অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলবো, সামাজিক জীবন আপনার প্রতিষ্ঠা পদ এগুলো ভালো যাবে, বিদেশি কাজে অগ্রগতি থাকছে। ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সঙ্গে আপনাদের আসি সাড়ে সাতির ভিডিওটা অবশ্যই অবশ্যই ফলো করবেন, সেখানে অনেক বিষয় আপনারা জানতে পারবেন। এবং আজকের দিনে আমি মনে করি যে অবশ্যই আপনার ছোটোখাটো বিষয়ে মন একটু চিন্তাগ্রস্ত, ছোটোখাটো বিষয়ে মন একটু চঞ্চল এগুলো হতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। ধর্মকর্মের রুচি থাকবে। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে অষ্টমভাবে চন্দ্র এবং এখানে পূর্ণিমা এবং চন্দ্র সূর্য বৃহস্পতির কম্বিনেশান। পুরনো টাকাকড়ি প্রাপ্তি বা পুরনো টাকা পয়সা আটকে থাকলে সেটা পেয়ে যাবেন। বাক্যকে নিয়ন্ত্রণে রাখবেন, হেলথ কনসিয়াস থাকাটা খুব জরুরি। রোগভোগে কিছু টুকিটাকি প্রাদুর্ভাব থাকতে পারে। মেডিকেল কাজগুলো করার ক্ষেত্রে ভালো, কম্পিটিটিভ জায়গাগুলো ভালো যাবে। যৌথ কাজ একটু মানিয়ে চললে ভালো হয়। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগ আছে। দাম্পত্য ক্ষেত্রে অত্যন্ত ইমোশনাল দিন থাকবে আজকের দিনটা। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য অবশ্যই দিনটাকে চুজ করতে পারেন। কর্মভাব স্বাভাবিক থাকবে। শুক্রের ট্রানজিট আপনাদের গৃহস্থানের মনস্থান এটা অত্যন্ত ভালো বিষয়, তবে শুক্রের ট্রানজিট যেহেতু আগামীকাল তার একটা প্রভাব থাকছে, ফলত আমি এটুকু বলবো আজকের দিনে কোনো হেভি অ্যামাউন্টের জিনিস কেনাকাটি বা গৃহসজ্জার কোনো সামগ্রী যদি আপনার আগে থেকে প্ল্যানিং করা থাকে তো ভালো, নচেত কিন্তু ইনস্ট্যান্ট ডিসিশনগুলো ভুল হতে পারে, সেটা আপনার আগামীকালের পরে হলে ভালো হয়। ভাগ্যপতি শুক্রের ট্রানজিটের জন্য কিছু কাজ একটু দেরি বিলম্ব হতে পারে। সম্পর্ক প্রেমের ক্ষেত্রটা দিনটা ভালো, বিবাহ কেন্দ্রিক বিষয়ে দাম্পত্য সুখ যদি বলেন সেটা যেরকম বললাম ইমোশনাল থাকবে। সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন। গবেষকদের ক্ষেত্রে দিনটা ভালো, কম্পিটিটিভ এক্সাম ভালো যাবে, পড়াশোনার ক্ষেত্রে ভালো যাবে, ব্যবসার ক্ষেত্রে লাভ, উন্নতি, আর্থিক বৃদ্ধির সম্ভাবনা আছে। পুরনো টাকাকড়ি বা জিনিসপত্র বা মার্কেটে টাকা পয়সা ছড়ি ছিটি থাকলে সেগুলো উদ্ধার করার ক্ষেত্রে ব্যবসার জায়গাটা অবশ্যই আজকে পজিটিভ ভাইব্রেশনে থাকবে। অনলাইন ব্যবসা, মেডিকেল ব্যবসা, পারিবারিক ব্যবসা এগুলোর মধ্যে গ্রোথ আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি, এক্ষেত্রে আপনি ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। আর এখন এইটুকু বলবো, যোগাযোগের জন্য আজকের দিনটা ভালো যেতে পারে। খাওয়া দাওয়া রুচি কিছুটা পরিবর্তন হবে, মুড সুইং হবে, একটানা কাজ করতে একটু সমস্যা হবে, যৌথ কাজ একটু মানিয়ে চলে ভালো হয়। ডিটেলে জানতে অবশ্যই সাড়ে সাথে ভিডিওগুলি দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
মীন লগ্ন মীন রাশি এবং রাশি সপ্তমকে কেন্দ্র করে পূর্ণিমা প্রভাব, এবং অবশ্যই এটা আপনাদের ক্ষেত্রে পূর্ণতা, অবশ্যই কোনো কিছু প্রাপ্তি, ইচ্ছা শখ পূরণ, মানসিক ইচ্ছা পূরণ এগুলোকে কিন্তু বিশেষিত করছে। কিন্তু তার সঙ্গে আবেগতাড়িত হয়ে পড়া, ঝোঁকের মাথায় কাজ করা, হটকারি সিদ্ধান্ত নেওয়া, এগুলো টেন্ডেন্সিকে কিন্তু রিপ্রেজেন্ট করছে, এটা খেয়াল রাখবেন। দাম্পত্য বিষয়ে ইমোশন বেশি থাকবে, প্রেমজ বিবাহের কানেকশন আছে, সম্পর্ক প্রেমের ক্ষেত্রে তিনটা স্থিতি ছিল হলো ইগো ক্লাসকে একটু নিয়ন্ত্রণ করতে হবে, জেদ রাগ একটু থাকতে পারে। কর্মভাব স্বাভাবিক, কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং কর্মকেন্দ্রিক বিষয়ে নতুন কিছু খবরাখবর আসতে পারে। ইন্টারভিউ ফেস করতে পারেন, আগে থেকে ইন্টারভিউ ফেস করা থাকলেও কোনো সমস্যা নেই, রেজাল্ট পাবলিশের ক্ষেত্রে ভালো ফল পাবেন। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে দিনটা ভালো, মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে অবশ্যই ভালো হবে। লাইফ পার্টনার বিজনেস পার্টনার মতকে গুরুত্ব দেবেন, ব্যবসাস্থান শুভ যাবে, আর্থিক উন্নতি প্রাপ্তি হবে। তবে শুক্রের রাশি পরিবর্তন যেহেতু আগামীকাল, তার একটা প্রভাব থাকছে, শুক্র তৃতীয় ঘরে প্রবেশ করছে, সামান্য অলসতা বৃদ্ধি, এবং এখানে আমি মনে করি যে আউটডোরের যে কাজগুলো সেখানে একটু বিঘ্নতা, অনলাইনের কাজগুলো কিছু বিঘ্নতা টুকিটাকি সেগুলোর ক্ষেত্রে আসার সম্ভাবনা থাকছে। অন্যান্য বিষয়ের মধ্যে কোথাও যাত্রা করা থাকলে সময় হাতে নিয়ে বেরোবেন, কমিউনিকেশন গ্যাপ, সামান্য দেরি ইত্যাদি সম্ভাবনা হরস্কোপে বেশি থাকছে, সেটা কিন্তু খেয়াল রাখবেন। আইনি পদক্ষেপে কিছু পরিবর্তন হতে পারে। অন্যান্য বিষয়ের মধ্যে রাজনৈতিক ফিল্ডে যারা আছেন, মেডিকেল ফিল্ডে যারা আছেন, যারা ট্রান্সপোর্টের কাজ করছেন, তারা ভালো ফল পাবেন। বিদ্যা বুদ্ধি বিকাশ এগুলোর ক্ষেত্রেও আজকের দিনটা স্বাভাবিকভাবে ভালো যাবে, প্রতিষ্ঠা লাভ ভালো হবে। হ্যাঁ, আর একটা বিষয় মাথায় রাখতে হবে, যেহেতু বৃহস্পতি চন্দ্র যোগ এবং সূর্যের কানেকশান, তো যে কোনো বিষয় যদি ঝগড়াঝাটি বাড়ান সেটা কিন্তু বেড়ে যাবে, এটা কন্ট্রোলে রাখতে হবে। চলে আসছি আমরা আজই নতুন ভিডিও নিয়ে, আপনার সাথে ভিডিও এবং এপ্রিলের রাশিফল দেখে নেবেন। নমস্কার।